হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ছোট বড় সবার প্রিয় কর্ন মশলা। এটা আপনারা পার্কে অথবা সুপার মলে খেয়ে থাকবেন। চলুন দেখে নেই কিভাবে তৈরি করতে হয় এই কর্ন মশলা। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। এর জন্য আমি প্রথমে দুটা ফ্রেশ কর্ন নিয়েছি। কর্নগুলো নিয়ে এগুলোকে আমি খোসা ছাড়িয়ে সুন্দর করে এগুলোকে কর্নগুলোকে আমি ছাড়িয়ে নিব। আমি এখানে এক কাপের মতো কর্ন নিয়ে নিয়েছি। এবার একটা পাত্রে পানি বলক উঠে এগুলোকে আমি সিদ্ধ করব। বলক উঠা পানিতে আমি এই কর্নগুলো দিয়ে দিব এবং এগুলোকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিব। দেখুন, আমার সিদ্ধ করা হয়ে গেছে এবং এগুলোকে এখন আমি পানিগুলো ছড়িয়ে নিব। একটি ছাঁকনির সাহায্যে আমরা কর্নগুলোকে ছেঁকে নিব। এবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানে আমি এক টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি আমাদের ছেঁকে রাখা কর্নগুলো দিয়ে দিলাম। দিয়ে জাস্ট এটাকে এক থেকে দুই মিনিটের জন্য সটে করে নিব। এটাকে আমরা ভাজবো না, জাস্ট এক মিনিটের জন্য এটাকে সটে করে নিব, যাতে আমাদের বাটারগুলো খুব ভালোভাবে আমাদের কর্নের গায়ে লেগে যায়। দেখুন হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার এটাতে মশলা মাখাবো। মশলা মাখানোর জন্য এখানে আমি একটা লেবু নিয়েছি, যেখান থেকে আমি এক চা চামচ ইউজ করব। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিব, তারপরে এখানে লাল মরিচের গুঁড়ো দিব, তারপরে চাট মশলা দিব এবং তারপরে ভাজা জিরে গুঁড়ো দিব। তো প্রথমে আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। হাফ চা চামচ চাট মশলা, হাফ চামচের একটু বেশি আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, কম বেশি যে যেমন খেতে পছন্দ করেন। তারপর লবণটাও স্বাদ মতো দিয়ে দিচ্ছি। লেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। অ্যাকচুয়ালি এটা ভালো করে মিক্স করে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে মশলা কর্ন। এটা তৈরি করতে তেমন কিছুই লাগে না। আপনারা এখানে ইচ্ছে করলে আপনাদের পছন্দের মশলা ইউজ করতে পারেন, যেমন ইচ্ছে করলে আপনারা শুধু চাট মশলা দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারেন। আপনারা যদি চান এখানে শুধু লেবুর রস, লবণ আর মরিচের গুঁড়ো দিয়েও কিন্তু এটা খেতে পারেন। এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী যে কোনো মশলা ইউজ করতে পারবেন। আর এটা খেতে খুবই স্বাস্থ্যকর এবং টেস্টি, ইয়ামি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগবে। দেখুন আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা অন টাইম গ্লাসে সার্ভ করছি। আমরা যেরকম অন টাইম গ্লাসে এটাকে খেয়ে থাকি বাজারে, আমি এটাকে একটা অন টাইম গ্লাসে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো জায়গায় এটাকে সার্ভ করতে পারেন। দেখুন তৈরি হয়ে গেল আমার মশলা কর্ন। একদম সহজভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আসলে এই কর্ন মশলাটা আমরা ছোট বড় সবাই খুব খেতে পছন্দ করি, বিশেষ করে আমার মেয়েরা তো খুব পছন্দ করে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।